নামে মুসলমান হলে হবে না কাদের সাথে মিল থাকা অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়ি ঘর দখল করেছে এরকম বহু ঈমান আলী বাংলাদেশে আছে অনেক মানুষের নাম ফজর আলী কিন্তু ফজরের নামাজ আদায় করে না অনেক মানুষের নাম রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় কোরআনুল কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনায়ের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب মুকসিতিন আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেননি যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে স্বদেশ থেকে বহিষ্কার করেনি তাদের প্রতি মহানুভবতা প্রদর্শন এবং ন্যায় বিচার করতে আল্লাহ তোমাদেরকে কোনো প্রকার নিষেধ করেননি আল্লাহু আকবার কথা শুনতেছেন তো অর্থাৎ অমুসলিমদের সাথে অমুসলিমদের ব্যাপারে অমুসলিমদের প্রতি মহানুভবতা প্রদর্শন এবং তাদের সাথে ন্যায় বিচার করতে লা ইয়ানহাকুমুল্লাহ আল্লাহ তোমাদের উপর কোনো নিষেধ করেননি বরং আল্লাহ নিষেধ করেছেন তাদের উপরে অবিচার করতে তাদের অধিকার খর্ব করতে তাদের নাগরিক সুবিধা কেড়ে নিতে তাদের উপর বেইনসাফি করতে তাদের উপর জুলুম করতে নিষেধ করেছেন কে আল্লাহ তাহলে এই আয়াত থেকে বোঝা গেল ইসলাম মুসলিমদেরকে অমুসলিমদের সাথে সুন্দর সদয় এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ করতে নির্দেশ দেয় আর ইসলাম তো এমন একটি দ্বীন এমন একটি জীবন ব্যবস্থা শুধুমাত্র অমুসলিমরা নয় পশু পাখি পোকা মাকড়ের সাথেও সুন্দর আচরণের কথা ইসলাম বলেছে সুবহানাল্লাহ আর অমুসলিম হলে সে তো মানুষ মানুষের সম্মান সকল সৃষ্টির চাইতে কম না বেশি মানুষকে তো ইসলাম সম্মান দিয়েছে সে যে ধর্মেরই হোক সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক যে ধর্মেরই হোক আল্লাহ বলেছেন তার উপর জুলুম করো না তাকে তার ধর্ম পালন করতে দাও তার উপর জুলুম করো না তার জায়গায় জমি কেড়ে নিও না তার বাড়িঘর জ্বালিয়ে দিও না তাকে এলাকা ছাড়া করে দিও না আমাদের বাংলাদেশে এরকম অনেক মানুষ দেখবেন যে মনে করেন কোনো অঞ্চলে অমুসলিমের সংখ্যা কম দুই চারজন দশ বারো জন এখন দেখা যায় সকল মুসলিম না দেখা যায় ইসলাম সম্পর্কে অজ্ঞ কোরআন সুন্নাহ সম্পর্কে জাহেল যে তার নিজের নাম শুধু মুসলমান লাগিয়েছে নামটা শুধু অনেক মানুষের নাম ঈমান আলী কিন্তু কাজে কর্মে বেঈমান অনেক মানুষের নাম ফজর আলী কিন্তু ফজরের নামাজ আদায় করে না অনেক মানুষের নাম রমজান আলী রমজান মাসে দুপুরবেলা ভাত খায় কি বলেন আছে না ঈমান আলীর ঈমানের কোনো খবর ইমান আলী দেখা গিয়েছে তার গ্রামের শ্রী শ্রী অমুক বন্দ্যোপাধ্যায়ের দুই বিঘা দখল করে ফেলছে ইমান আলীর ইমান আছে ফজর আলী ঘুম থেকে উঠেছে বারোটার সময় ফজর আলীর ফজর নাই ইমান আলীর ইমান নাই কুরবান আলীর কুরবানি নাই রমজান আলীর রোজাও আছে না নাই নাম রেখেছে খোকা মিয়া বয়স হলো 60 বছর এখনো খোকা কচি খোকা বড় আর হয় না কি বলেন আছে না এরকম নামে মুসলমান হলে হবে না কাদের সাথে মিল থাকা অনেক হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বাড়ি ঘর দখল করেছে এরকম বহু ঈমান আলী বাংলাদেশে আছে কি নাই আল্লাহ নিষেধ করেছেন লা ইয়ানহাকুমুল্লাহ আল্লাহ নিষেধ করেছেন কোন মুসলিমের সাথে অবিচার করো না জুলুম করো না কারো প্রতি অন্যায় কোনো হস্তক্ষেপ করো না আল্লাহু আকবার কোরআন এটা কোরআনের কথা আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদেরকে বলবো ভাইয়েরা আমার এই কোরআন শুধু আমাদের না মুসলমানদের না আল্লাহ বলেছেন হাযা বায়ানুল লিন্নাস এটা মানুষের জন্য হেদায়াতের বর্ণনা এটা আপনাদেরও কিতাব সুবহানাল্লাহ এজন্য এই কিতাবে আপনাদের কথাও বলা হয়েছে আপনাদের সাথে সদয় আচরণের কথা সুন্দর আচরণের কথা সৌহার্দ্যের কথা বলেছেন কে আল্লাহ আল্লাহ কি শুধু আমাদের না সবার আল্লাহ সবার আল্লাহ হচ্ছেন সবার কিন্তু কিছু মানুষ না বুঝে আল্লাহর সাথে শিরক করছে যার কর্ম হবে যেমন ফলাফল হবে বলছিলাম শুধু অমুসলিম নয় ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা অমুসলিম তো দূরে একটা কীট পতঙ্গ পিঁপড়া পাখি তার সাথেও
সুন্দর আচরণের কথা আমার আল্লাহ বলেছেন আমার রাসূল বলেছেন সুবহানাল্লাহ সুনানে আবু দাউদের ভিতরে হাদিসটি বর্ণিত হয়েছে বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আব্দুর রহমান বিন আব্দুল্লাহ عن أبيه তার বাবা থেকে তিনি বর্ণনা করেছেন তিনি বলছেন كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر তিনি বলছেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফর সঙ্গী ছিলাম فانطلق لحاجته তিনি তার প্রয়োজনে অন্যত্র চলে গেলেন فرأينا حمرة আমরা একটি পাখি দেখলাম فرأينا حمرة معها فرخان আমরা একটা পাখির সাথে দুটো বাচ্চা দেখলাম দুটো পাখি দুটো বাচ্চার সাথে একটা মা পাখি দেখার পরে আমরা কি করলাম فأخذنا فرخيها ওই বাচ্চা দুটো পাখিকে আমরা ধরে নিয়ে আসলাম فجاءت الحمرة فجعلت تفرش বাচ্চাগুলোকে যখন ধরে নিয়ে আসলাম ওই মা পাখিটা অস্থির হয়ে ছুটে আসতে লাগলো فجاء النبي صلى الله عليه وسلم নবীজি ফিরে আসলেন এসে এটা দেখে বললেন মান ফাজা হাদিহি বিওয়ালাদিহা আল্লাহর নবী তখন বললেন এই এই বাচ্চা দুটাকে ধরে নিয়ে সেই মা পাখিটাকে কে অস্থিরতায় ফেলে দিয়েছে রুদ্দু ওয়ালাদহা ইলাইহা এক্ষুনি তার বাচ্চাগুলোকে তার কাছে ফিরিয়ে দাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না কি নবী তিনি সাহাবি পাখির বাচ্চা ধরে নিয়ে এসেছে মা পাখি এটা দেখে ছটফট করছে নবীজি দেখে বললেন কেন এই পাখির বাচ্চা দুইটাকে ধরে নিয়ে এসেছো তাকে তাদের মায়ের কাছে ফিরায় দাও সুবহানাল্লাহ শুধু তাই নয় ওয়ারা কারিয়াতা নামলিন কদ হাররাকনাহা আল্লাহর নবী দেখলেন বর্ণনাকারী সাহাবী বললেন আমরা একটা পিপড়া টিবিকে পুড়িয়ে দিয়েছিলাম এটা দেখে নবীজি বললেন মান হাররাকা হাদিহ এটা কে পুড়িয়ে দিয়েছে قلنا نحن امرا بولم امرا قولي ديتي نبجي بولن انه لا ينبغي ان يعذب بالنار الا رب النار اغون الرب بتي تو كنو كيچو كي اغون دي شاستي دوار اوديكار كارو ناي سبحان الله بورتي ইচ্ছে করে না পিপরা টিবি জ্বালিয়ে দিয়েছেন সাহাবী নবীজি বললেন এটা কে জ্বালিয়েছে সাহাবী বললেন আমরা নবীজি বললেন আগুনের মালিক কে আগুনের মালিক ছাড়া আগুন দিয়ে কাউকে পুড়িয়ে দেওয়ার ইখতিয়ার ক্ষমতা অধিকার আল্লাহ কোনো মানুষকে দেন নাই সুবহানাল্লাহ আমার নবী তিনি কেমন নবী পশু পাখির প্রতিও তিনি ছিলেন দয়াশীল একটা পিপড়ার প্রতিও তার দয়া ছিল এই জন্য তো আমার আল্লাহ বলেছেন শুধু আমার নবী মানুষের জন্য রহমত নয় এই জগতে যা কিছু আছে সবার জন্য আমার নবীকে রহমত হিসাবে যিনি প্রেরণ করেছেন জোরে বলেন তিনি কে আল্লাহ এজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ও নবী ও রাসূল আমি তো আপনাকে গোটা জাহানের জন্য রহমত ব্যতীত আর অন্য কিছু হিসাবে পাঠাই নাই সবার জন্য আপনি রহমত সবার জন্য আপনি দয়া পরবেশ হয়ে আমার কাছ থেকে প্রেরিত হয়েছেন সুবহানাল্লাহ অমুসলিমের সাথে ইসলাম অমুসলিমের সাথে মুসলিম কেমন আচরণ করবে আল্লাহ রাসূল শিখিয়ে গিয়েছেন আমাদেরকে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআনের মাধ্যমে এক নাম্বার পয়েন্ট বললাম তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সদয় এবং সুন্দর আচরণ করতে হবে তাদের উপাসনালয়ে তারা ধর্ম পালন করবে তারা তাদের বাড়িঘরে নির্বিঘ্নে থাকবে আপনি গিয়ে কারো উপরে অন্যায় কোনো হস্তক্ষেপ করতে পারবেন নাম্বার 2 দুই নাম্বার শুধু তাদের সাথে সুন্দর আচরণ করলেই চলবে না বলং মুসলিম অধ্যুষিত সমাজে মুসলমানদের দায়িত্ব হলো অমুসলিমদেরকে নিরাপত্তা প্রদান করা বিশেষ করে এটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র তাদের নিরাপত্তার দায়িত্ব নিবে তাদের নিরাপত্তার সব রকমের ব্যবস্থা করবে আর রাষ্ট্রে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ মুসলিমরাও কোনো অমুসলিমের সাথে কোনো ধরনের জুলুম আচরণ করবে না বরং তাদেরকে নিরাপত্তা প্রদান করবে আল্লাহর নবী বলেছেন আলা সাবধান এটাও আবু দাউদ শরীফের হাদিস মান যালামা মুআহিদান أم انتقصه أو كلفه فوق طاقته أو أخذ منه شيئا بغير طيب نفس فأنا حجيجه يوم القيامة কত বড় ডেঞ্জারাস কথা আল্লাহর নবী বলেছেন সাবধান হও শোনো
যদি কোনো চুক্তিবদ্ধ অমুসলিমের প্রতি কেউ জুলুম করে তার অধিকার কেউ যদি কেড়ে নেয় কিংবা তার সাধ্যের বাইরে কেউ যদি তার উপর বোঝা চাপিয়ে দেয় অথবা তার সম্মতি ছাড়া কেউ যদি তার নিকট থেকে কোনো কিছু গ্রহণ করে কিয়ামতের দিন আমি ওই মুসলিমের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রতিবাদ করব আল্লাহু আকবার ঈমান আলী যতই ঈমান থাকুক না কেন অমুসলিমের সাথে তার যদি এরকম সমস্যা থাকে অমুসলিমের নিরাপত্তায় ব্যত্যয় ঘটায় তাহলে আল্লাহর নবী তার বিরুদ্ধে কিয়ামতের দিন দাঁড়াবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বাঁচার কোনো উপায় আছে শুধু তাই নয় ইসলামী রাষ্ট্রে বা মুসলিম সমাজ বা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রে অমুসলিমরা বসবাস করলে তাদের জানেরও নিরাপত্তা দিতে হবে বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন মান কাতালা মুআহাদান যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো প্রতিশ্রুতিবদ্ধ অমুসলিমকে হত্যা করবে লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ ওই মুসলমান ব্যক্তি সে জান্নাতের গন্ধও পাবে না জান্নাতের কি পাবে না গন্ধও পাবে না ওয়া ইরিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা অথচ জান্নাতের গন্ধ তো জান্নাতীরা যখন জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে 40 বছরের দূরত্বের জায়গায় থাকলেই জান্নাতীরা জান্নাতের গন্ধ নাকে পাবে সুবহানাল্লাহ নবীজি বলেছেন কিন্তু যে ঈমান আলী কোনো অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করবে জান্নাতের গন্ধও কোনোদিনও পাবে তাহলে বোঝা গেল ইসলাম অমুসলিমদের অধিকার সংরক্ষণ করে তাদেরকে স্বাধীনভাবে বসবাসের সুযোগ দেয় তাদের সাথে উত্তম আচরণের আদেশ করে এজন্য আমরা ইতিহাস ঘাটলে দেখব নবীজির যুগে সাহাবীদের যুগে বহু অমুসলিম নবীজি এবং সাহাবীদের আচার আচরণে মুগ্ধ হয়ে তারা ইসলাম কবুল করেছেন সুবহানাল্লাহ আমাদের আচার আচরণ দেখলে অমুসলিমরা এখন মুসলমান হওয়া দূরের কথা তারা আরো ধারণা করে নিয়েছে আমরা তাদের পথে যাই কিনা আমরা তো আত্মসম্মান বিসর্জন দিয়ে দিয়েছি আজকে জুমার দিনে কোনো অমুসলিম ভাই কি এখানে এসেছে আপনার ভিতর তো সম্মান নাই আপনি বেহায়া আপনি কি জাতের বেহায়া আপনাকে মনে করায় দিই আমাদের উপাসনালয়ে তারা আসে না কিন্তু আপনি বেহায়ার মতো তাদের উপাসনালয়ে যান আপনার মধ্যে আত্মসম্মান বোধ নাই আপনি যে মুসলমান আপনার মধ্যে সেই পরিচয় দেওয়ার মতো কোনো আত্মপরিচয় আত্মসম্মান বোধ ন্যূনতমও নাই আপনার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা মক্কায় জাহিলি সমাজে দিনের দাওয়াত দিয়েছেন তখন মুসলমানরা ছিল সংখ্যালঘু কিন্তু কোনোদিন মুসলমানরা লাত মানাত উজ্জার পূজা যেখানে হতো তারা সেখানে গিয়ে অমুসলিমদের সাথে সামিল হতেন আমাদের জাতির পিতা জাতির পিতাকে এটাও ভালো করে কইতে পারলেন না জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা ছিলেন মূর্তির কারিগর কোনোদিন তার বাবার সাথে বা জাতির সাথে তিনি ওই মূর্তিশালায় গিয়ে তাদের উৎসবে সামিল হন নাই ইব্রাহিমের সন্তানরা এখন কি করে ইব্রাহিমের সন্তানরা কি করে জাতির পিতা গেলেন না নবীজি গেলেন না আপনি যান কোন আদর্শ নিয়ে আপনার মধ্যে ঈমানদারিত্ব আছে কিনা ওই যে বললাম ঈমান আলীর ঈমান নাই ফজল আলীর ফজল নাই অবস্থা যেমন হয়েছে একটি ইসলামী রাষ্ট্রে অথবা মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত জনপদে অমুসলিমরা বসবাস করলে তাদের সাথে সহাবস্থান নিশ্চিত করতে হবে তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে এটাই নবীজির শিক্ষা আমরা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গেলেন যাওয়ার পরে মদিনায় সেখানে মুসলমান যেমন ছিল পাশাপাশি ইহুদি ছিল পৌত্তলিক ছিল অগ্নি পূজারী ছিল বিভিন্ন ধর্মগোত্রের মানুষ ছিল নবীজি তাদের সবাইকে নিয়ে একটি সনদ একটি সংবিধান প্রণয়ন করলেন এই সনদের নাম আমরা জানি সেটা হলো মদিনা সনদ মুসলিম অমুসলিম সবাইকে নিয়ে একটি সনদ প্রণয়ন করলেন এবং এর আলোকে মদিনা রাষ্ট্রের গোড়াপত্তন করলেন আর সেই মদিনা রাষ্ট্রের একটি ধারা ছিল সেই সংবিধানের একটি অন্যতম ধারা ছিল প্রত্যেকেই তার ধর্ম পালন করবে কিন্তু মদিনা রাষ্ট্রকে হেফাজতের জন্য প্রত্যেকেই আবার একে অপরকে সহযোগিতা করবে অর্থাৎ
যার যার ধর্ম সে পালন করবে কিন্তু অন্য দেশের কেউ যদি মুসলমানের উপর আঘাত করে তাহলে অগ্নি পূজারী মূর্তি পূজারী মুশরিক পৌত্তলিক সবাই তখন রাষ্ট্রের নাগরিক হয়ে মুসলমানদের যেমন পক্ষ নিবে তেমনি ইহুদির উপর আক্রমণ হলে ওই ইহুদি তো মদিনার ইহুদি ওই ইহুদির পক্ষে মদিনার মুসলমানরাও তখন লড়াই করবে আল্লাহু আকবার কি সুন্দর শিক্ষা দিয়ে গেলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম্বার 3 তিন নাম্বার ইসলামী রাষ্ট্রে অথবা মুসলিম অধ্যুষিত সমাজ বা জনপদে অথবা রাষ্ট্রে অমুসলিমের সাথে কেমন আচরণ হবে তিন নাম্বার তাদের কোনো উপাসনালয়ে তাদের কোনো উপাসনালয়ে তাদের কোনো মন্দির মণ্ডপ গির্জা পেগুডা কোনো কিছুতে হামলা চালানো যাবে না সাধারণ অবস্থায় তো যাবেই না বলা হয়েছে যুদ্ধাবস্থায় যখন যুদ্ধ চলবে তখনও কোনো অমুসলিমের উপাসনালয়ে হামলা চালানো যাবে না নিষেধ করে দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী যখন কোথাও কোনো সৈন্যবাহিনী প্রেরণ করতেন তখন তিনি বলতেন শোনো তোমরা বাড়াবাড়ি করবে না ভীরুতা দেখাবে না কারো চেহারা বিকৃত করবে না নারী এবং শিশুকে হত্যা করবে না গাছ উৎপাটন করবে না আর অবশ্যই কোনো অমুসলিমদের উপাসনালয়ে জ্বালিয়ে দিবে না সুবহানাল্লাহ এজন্য আপনি ইতিহাস পড়ে দেখেন বহু দেশ এবং বহু রাষ্ট্র বিজয় হয়েছে যুদ্ধ ছাড়া সাহাবীরা যখন ঢুকেছেন আদর্শ দেখেই অমুসলিমরা বলেছে কোনো যুদ্ধ হবে না আমরা অটোমেটিক কালেমা পড়ে মুসলমান হয়ে যাব কেন ওই যে নবীজি বলেছেন যেখানে ঢুকবা নারীদেরকে আঘাত করো না শিশুদেরকে আঘাত করো না গাছপালা উপড়ে ফেলো না কোনো ধর্মযাজককে টার্গেট করে হত্যা করবা না কোনো উপাসনালয়ে হামলা চালাবা আর কাফিরের দল সারা জীবন দেখেছে যখনই কোনো রাজা বাদশা শাসক যুদ্ধ করতে আসে নারী শিশুকে আঘাত করে গাছপালা উপড়াই ফেলে তারপরে তারা আজীবন দেখেছে কাফিরের গোষ্ঠী উপাসনালয়ে হামলা বিভিন্ন ধরনের ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা কিন্তু তারা দেড় হাজার বৎসর আগের চিত্র বলছি মহানবীর আগমনের পর নতুন চিত্র দেখলো এ এমন এক মহামানব তিনি যেখানে তার সৈন্য পাঠান তার সৈন্যবাহিনী নারী আঘাত করে না শিশু আঘাত করে না গাছ উপড়াই ফেলে না কোনো ধর্মযাজককে আঘাত করে না কোনো উপাসনালয় পুড়ায় না যুদ্ধ করে না এসেছিল যুদ্ধ করতে মুসলমানদের সাথে এ আচরণ দেখে অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে আর এখন আমাদের আচার আচরণ দেখে মুসলমান হওয়া তো দূরের কথা ওরা যে গোপনে গোপনে কি বলে এটা তারাই ভালো তাদের কোনো ধর্মীয় উপাসনালয়গুলোতে হামলা চালানো যাবে না তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে তারা তাদের ধর্ম পালন করবে তাদের কাজ তারা করুক সেখানে গিয়ে আপনার ডিস্টার্ব করার আপনার ডিস্টার্ব করার কোনো ইখতিয়ার নেই নাম্বার 4 চার নাম্বার অমুসলিমদের প্রতি আপনার আচরণ কেমন হবে তাদের উপাস্যকে তাদের দেব দেবতা দেব দেবীকে গালি দেওয়া যাবে না নিষেধ করেছেন কি কোরআনুল কারীমের 6 নম্বর সূরা সূরাতুল আনআমের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম ইলা আখিরিল আয়া আল্লাহ তাআলা বলছেন আর আল্লাহকে বাদ দিয়ে তারা যাদেরকে ডাকে যাদের উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না তোমরা যদি তাদেরকে গালি দাও তাহলে এরাও জাহেল হয়ে অজ্ঞ হয়ে তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে সুতরাং তোমরা তাদের দেবতাদেরকে গালি দিও না ইসলাম কি সুন্দর শিক্ষা দিয়েছে আমাদেরকে যে অন্য কোন ধর্মের কোন দেবতাকেও গালি দেওয়া যাবে আমরা গালি দেইও না আমরা কি গালি দেই দেই না মুসলমানরা হচ্ছে পৃথিবীতে সবচাইতে বেশি পরধর্ম সহিষ্ণু জাতি পৃথিবীতে এমন কোনো নজির দেখাতে পারবেন না যে কোনো পয়গাম্বার বা পয়গাম্বারের উত্তরসূরি কোনো আলেম ওলামা কখনো কোনো অন্য ধর্মের যাজক পাদ্রি কিংবা অন্য ধর্মের বিশেষ গুরুত্বপূর্ণ কোনো নেতৃবৃন্দকে নিয়ে কথা বলেছেন এটা আমাদের স্বভাবে নাই বরং উল্টোটা দেখেছি উল্টোটা দেখেছি বহু উগ্রবাদী লোকেরা আমাদের নবীকে ব্যঙ্গ করে আমাদের নবীকে গালিগালাজ করে এমনটা আমরা দেখেছি এখান থেকে প্রমাণ হয় মুসলমানরা শান্তিপ্রিয় আর যারা শান্তির কথা মুখ দিয়ে বলে এদের কাজ কারবার যা সেটা হলো এরা আসলেই অশান্তি অশান্তি সৃষ্টির মূল হুতা ওই যে দেখেন না এক গ্রুপ আছে খালি হুম শান্তি বলে অথচ তারা হুম শান্তির বিপরীতে সব অশান্ত করে ফেলেছে
তাদের দেশ থেকে তারা তাদের দেশ থেকে তারা সংখ্যালঘুদেরকে বের করে দিয়েছে তাদের কথা বলতেছি বুঝতেছেন তো আপনারা নাম্বার 4 অমুসলিমের প্রতি মুসলমানদের আচরণ কেমন হবে তাকে তার ধর্ম পালনের অধিকার দিতে হবে আমরা ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাস সে তার ধর্ম পালন করবে তাকে ইসলাম গ্রহণে কোনো প্রকার জোর জবরদস্তি করা যাবে আমরা কাউকে জোর করে ইসলামে নিয়ে আসব না আমরা আমাদের আদর্শের মাধ্যমে আমরা আমাদের চরিত্রের মাধ্যমে মানুষদেরকে ইসলামের প্রতি আকৃষ্ট করে অনুপ্রাণিত করে আমরা তাদেরকে ইসলামের পতাকা তুলে নিয়ে আসার চেষ্টা করব কিন্তু কখনো আমরা কারো উপরে জোর করে ইসলাম চাপিয়ে দেই না এটা আল্লাহ আমাদেরকে শেখান নাই বরং আল্লাহ শিখিয়েছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কোথায় কোরআনে না বুখারীতে জোরে বলেন তিনি বলেছিলেন বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন এটা কি বুখারি না কোরআন আবার অনুবাদও করেছে এই অনুবাদ পার্লামেন্টের ভেতরে যখন করা হলো তখন আমি মনে মনে ভাবলাম আরে বাপ রে বাপ হ্যাঁ আল্লামা ইমাম ইবনে কাসিরের পরে আরো বহু বড় একজন হযরত চলে আসছে হযরত তো ঘোষণাও দেওয়া হয়েছে মনে নাই আপনাদের নামের আগেরটা ঘোষণা হয়েছিল পরেরটা বাকি ছিল সুযোগ থাকলে পরেও লাগাই দিত আলাইহিস সালাম বা রহমতুল্লাহ লাগাই দিত আগেরটা লাগাইছে তো পরেরটা কি ছিল লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন তোমাদের ধর্ম তোমাদের আমাদের দীন আমাদের যে যার ধর্ম পালন করবে লা ইকরাহা ফিদ্দিন সূরা বাকারায় আল্লাহ বলেছেন দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই কত তাবাইয়ানার রুশদু মিনাল গাই হেদায়েতের পথ থেকে হেদায়েতের পথ আর দ্রষ্টতার পথ গোমরাহির পথকে সুস্পষ্ট করে সুস্পষ্ট করে বলে দেওয়া হয়েছে মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন মান শাআ ফালইউমিন ও মান শাআ ফালইকফুর যার ইচ্ছা ঈমান আনুক যার ইচ্ছা না আনুক যার কর্ম হবে যেমন তার প্রতিফল হবে তাহলে মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে অমুসলিমরা বসবাস করলে তাদের উপর ধর্ম চাপিয়ে দেওয়া যাবে না বরং তার ধর্ম সে তার মতো করে নিরাপদে নির্বিঘ্নে পালন করবে কোনো প্রকার জোর জবরদস্তি করা যাবে নাম্বার 5 পাঁচ নাম্বার অমুসলিমের সাথে মুসলমানের আচরণ হবে এমন মানুষ হিসাবে তার সাথে মানবীয় আচরণ করবে সম্মানজনক আচরণ করবে মানুষ হিসাবে তাকে সম্মান করবে মানুষ হিসাবে তাকে ভালোবাসবে মানুষ হিসাবে তার সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করবে মানবীয় আচরণ তার সাথে করবে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমের সাথে কেমন আচরণ করেছেন এটা বুখারী শরীফের হাদিস কানা সাহাল ইবনে হুনাইফ ওয়া কাইস ইবনে সাআদ ক্বাইদাইন বিল ক্বাদিসিয়্যাহ দুইজন সাহাবী একজনের নাম হচ্ছে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু আন তারা ক্বাদিসিয়াতে বসা ছিলেন এমন সময় ফামারু আলাইহিমা বি জানাজা তাদের পাশ দিয়ে একজনের লাশ যাচ্ছিল লাশ মরদেহ তখন তারা ফাকামা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন তাদেরকে বলা হলো ইন্নাহা মিন আহলিল আরদ আই মিন আহলিল যিম্মা এগুলো তো অমুসলিমের লাশ অমুসলিমের লাশ জানা সত্ত্বেও দাঁড়িয়ে গেল কেন ফাকালা তারা দুইজন তখন বললেন ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাত বিহি জানাজাতুন ফাকাম আমরা এগুলো নবীজির থেকে শিখেছি কারণ একবার নবীজির পাশ দিয়ে একটা লাশ নেওয়া হচ্ছিল আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন ফাকির আলাহু নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল ইন্নাহা জানাজাতু ইয়াহুদিয়ান এটা একজন ইহুদির লাশ নবীজি জিজ্ঞেস করলেন অসুবিধা নাই আলাইসাত নাফসান সে কি মানুষ না আমি ইহুদি হিসাবে না মানুষ হিসাবে তাকে সম্মান দিয়েছি তাহলে যেই ইসলামের ভেতরে একজন লাশের প্রতি অমুসলিমের লাশের প্রতিও সম্মান দেখাতে বলা হয়েছে লাশ হওয়ার আগে যখন তার জীবন থাকবে তখন কি তাকে সম্মান করতে হবে না তার সাথে সুন্দর আচরণ করতে হবে এটা আমাদেরকে শিখিয়েছেন কে নাম্বার 6 নাম্বার মুসলমানরা অমুসলিমের সাথে কেমন আচরণ করবে প্রয়োজনে অমুসলিমের বাড়িতে যাওয়া আসাও করা বৈধ যেতে পারবে এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি খাবারও খেতে পারবে যদি সেই খাবারটা হালাল হয় কিন্তু হারাম যে খাবার সেটা অবশ্যই খাওয়া যাবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অমুসলিমদের সাথে উঠা বসা চলাফেরা করেছেন
অমুসলিমদের খাবার তিনি খেয়েছেন এবং অমুসলিমদেরকে তিনি খাইয়েছেন অমুসলিমদের কোন খাবার যেটা হালাল ছিল মনে করেন একটা চিকেন এখন আপনি তো অমুসলিমের বাড়িতে চিকেন খেতে পারবেন না পারবেন কারণ আমরা জবাইয়ের সময় কান নাম নেই ওরা কান নাম নেই ওরা জানে ওইটা আমি খেতে পারবো না কিন্তু আপনি গিয়েছেন দিয়েছে বিস্কিট আপনি গিয়েছেন দিয়েছে পানি এটা খেতে পারবেন না খেতে আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নাই তারপরে নাম্বার 7 7 নাম্বার অমুসলিমের সাথে সামাজিক কাজকর্ম করা যাবে সামাজিক কাজ করা যাবে অনেক সাহাবীরা অমুসলিমদের অধীনে কাজ করেছেন এবং অমুসলিমদের দিয়ে তারা তাদের কাজও করিয়েছেন যেমন আলী রাদিয়াল্লাহু আনহু তিনি কূপ থেকে প্রতি বালতি উত্তোলনের বিনিময়ে একটু একটি করে খেজুর দিবেন এই শর্তে ইহুদির কাজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে বর্ম বন্ধক করে ঋণ এনেছিলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু সহ অনেক সাহাবীরা অমুসলিম প্রতিবেশীর বাসায় খাবার দাবার আদান প্রদান করতেন এ থেকে বোঝা গেল বিশ্বাস সাংস্কৃতিক স্বাতন্ত্র্য বজায় রেখে অমুসলিমদের সাথে সামাজিক কাজকর্মও করা যাবে অসুস্থ হলে তাদেরকে গিয়ে দেখাও যাবে কোনো অসুবিধা নাই অমুসলিমদের সাথে কেমন আচরণ ছিল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুনেন আমার নবী অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে কতটা সদয় আচরণ করতেন দেখেন একবার এক কাফের নেতা যুদ্ধের সময় তাকে বন্দী করে নিয়ে আসা হলো এবং মসজিদে নববীর খুঁটির সাথে তাকে বেঁধে রাখা হলো নবীজি এটা দেখলেন দেখলেন যে তার হাত খুব শক্ত করে বাঁধা নড়াচড়া করতে তার কষ্ট হচ্ছে তার কষ্ট দেখে নবীজি বললেন তার বাঁধনটা একটু হালকা করে দাও সাহাবীরা তাই করলেন এই রকম একজন যুদ্ধবন্দী অমুসলিমের সাথেও সদয় আচরণ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মক্কা বিজয়ের কথা জানি মক্কা বিজয়ের দিন নবীজি বললেন হে মক্কার লোকেরা আমার কাছ থেকে আজ তোমরা কেমন আচরণ আশা করো আজ আমার কাছ থেকে তোমরা কেমন আচরণ আশা করো তারা তো এটা শুনে ভাবলো 13 বছর মক্কায় জ্বালাইছি আমরা পিটিয়েছি বের বের করে দিয়েছি রক্তাক্ত করেছি 13 বছর মদিনায় এত বছর থাকার পরে এখন মক্কা বিজয় হয়েছে এখন জিজ্ঞেস করছে কেমন আচরণ আশা করো না জানি কি হয় আল্লাহ নবী বললেন বলো তোমরা আজ আমার কাছ থেকে কেমন আচরণ আশা করো তারা বলল আমরা ৩২ পুত্র হিসাবে এই জাতির তুমি এই জাতিরই একজন ভাই হিসাবে তোমার কাছে সেরকম আচরণ আমরা আশা করি তখন আল্লাহ নবী বললেন আজ আমি তোমাদের সাথে ইউসুফ আলাইহিস সালামের মতো আচরণ করব কার মতো ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা তাকে কুয়ায় ফেলে দিয়েছিল সেই কুয়া থেকে উঠে কুয়া থেকে আল্লাহ উঠায় তাকে মিশরের রাজ সিংহাসনে বসিয়েছিলেন দুর্ভিক্ষের কারণে তার ভাইরা যখন বহু বছর পরে গিয়েছিল তিনি তখন আজিজে মিশর তিনি চিনে ফেলেছেন তার ভাইদেরকে তার ভাইরা তো কোনো চিনতে পারে নাই যখন জানাশোনা পরিচয় হলো তার ভাইরা তো ভীত বিহ্বল হয়ে পড়েছিল সূরা ইউসুফের মধ্যে আছে ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাইরা ভয় পেও না লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম তোমাদের উপর আমার কোনো ক্ষোভ আজকে রাখলাম না আল্লাহর ওয়াস্তে তোমাদেরকে মাফ করে দিলাম নবীজি মক্কা বিজয়ের দিন বললেন বলো মক্কার লোকেরা আমার সাথে আমার কাছ থেকে কেমন আচরণ প্রত্যাশা করো তারা বললেন জাতি ভাই হিসেবে আপনি কেমন আচরণ করবেন বলেন নবীজি বললেন ইউসুফ আলাইহিস সালামের মতো তোমাদের সাথে আচরণ করব আমার উপর যত কষ্ট আমার উপরে যত জুলুম তোমরা করেছো যত কষ্ট আমাকে তোমরা দিয়েছো সব মাফ করে দিও বহু মুসলিম সেদিন মুসলমান হয়েছে দলে দলে তখন থেকে মানুষ মুসলমান হয়েছে অমুসলিমদের সাথে আল্লাহ নবী কেমন আচরণ করেছেন শুনেন একজন ইহুদি সেবক ছিল আল্লাহ নবীর সেবা করত হঠাৎ সে অসুস্থ হয়ে গেল আল্লাহ নবী তার বাড়িতে গিয়ে তার সেবা শুশ্রূষা করলেন পাশে বসে সান্ত্বনা দিলেন আল্লাহ নবীর আচরণ দেখেই সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা তো নবীজির সেই উম্মত আমরা আমাদের চলাফেরা কথাবার্তা উঠা বসায় এমন সৌন্দর্য স্থাপন করব যাতে আমাদের চালচলনে কথাবার্তায় আচার আচরণে অমুসলিমরা মুগ্ধ হয়ে
তারা যেন পাগল হয়ে যায়, ইসলামের প্রতি তারা যেন আকৃষ্ট হয়ে যায়, আমরা যেন নবীর আদর্শে আদর্শিত হতে পারি, আল্লাহ তৌফিক দাও। এতক্ষণ কথা বলেছি করণীয়, এবার হবে বর্জনীয়, অমুসলিমদের সাথে কি কি করা যাবে বলছি এতক্ষণ। আমি যদি সামারি করি তাহলে সামারি হবে এই, অমুসলিমদের উপাস্যদেরকে গালি দেওয়া যাবে না, তাদের উপাসনালয়ে হামলা করা যাবে না, তাদের ঘর বাড়ি জায়গা জমি দখল করা যাবে না, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের প্রতি কোনো প্রকার জুলুম করা যাবে না, তারা অসুস্থ হলেও আপনি দেখতে যাবেন, মানবিক কাজ করতে পারবেন, সামাজিক কাজ তাদের সাথে করতে পারবেন, উঠা বসা চলাফেরা সব হবে, লেনদেনও তাদের সাথে করা যাবে, তাদের সাথে লেনদেন করা যাবে, উঠা বসা করা যাবে, তাদেরকে দিয়ে আপনার কাজ করাতে পারবেন, আপনি তাদের কর্মচারী হতে পারবেন, যদি না তারা আপনাকে শিরকের ব্যাপারে বাধ্য না করে। তবে তাদের সাথে কি কি করা যাবে সব বলেছি, এখন তাদের সাথে কি কি করা যাবে না সেটা বলবো। তাদের সাথে আপনি এই চারটা বিষয় তাদের সাথে করতে পারবেন, মনে থাকবে কয়টা? এক, তাদের সাদৃশ্য গ্রহণ করা যাবে না, তাদের মতো করে পোশাক আশাক পরিধান করা যাবে না, তাদের বেশভূষা ধারণ করা যাবে না, তাদের কালচার ফলো করা যাবে না, ইহুদির কালচার খ্রিস্টানের কালচার এটা আপনি ফলো করতে পারবেন না। নবীজি বলেছেন মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে, অন্য হাদিসে বলেছেন তার সঙ্গে তার হাসর হবে, কেউ ইহুদিকে অনুসরণ করলে ইহুদির সাথে তার হাসর হবে, খ্রিস্টানকে অনুসরণ করলে খ্রিস্টানের সাথে তার হাসর হবে, কেউ যদি কোনো পৌত্তলিক কোনো মুশরিককে অনুসরণ করে সাদৃশ্য বেশভূষা ধারণ করে সে তার অনুসরণ তার সাথে তার হাসর হবে। এখন আমাদের সমাজে এটা ঢুকে গিয়েছে, চুলের কাটিং নবীজির মতো না, সে মেসি কাটিং চুল রেখেছে, নেইমার কাটিং চুল রেখেছে, অমুসলিমের বেশভূষা দেখবেন অনেক ছেলেরা কানের মধ্যে কানের দুল দেয়, হাতে ব্রেসলেট, তারপরে এই গলার মধ্যে চেইন পরে আসে না, এরকম সে কাকে অনুসরণ করলো? এই বেশভূষা কি কোনো মুসলমানের? জোরে বলেন, কোনো মুসলমানের? তুমি এক নায়ককে অনুসরণ করেছো, ওই নায়কের সাথে তোমার হাসর হবে, তুমি মেসিকে অনুসরণ করেছো, নেইমারকে অনুসরণ করেছো, মেসি আর নেইমারের যে পরিণতি হবে তোমার পরিণতিও তাই হবে। এতক্ষণ বলেছি অমুসলিমকে সম্মানের কথা, তাকে সম্মান করবেন, ভালো আচরণ করবেন, মানুষ হিসাবে তাকে সম্মান করবেন, কিন্তু এখন বলতেছি তার সাথে যা করা যাবে না, এক নাম্বার তার কোনো বেশভূষা গ্রহণ করা, তার মতো পোশাক পরিধান করা যাবে না, তার মতো খাওয়া দাওয়া করা যাবে না। আল্লাহ নবী বলেছেন খালিফু, তাদের ব্যতিক্রম করো, যেমন দেখেন আশুরার রোজা, আশুরা কোন মাসে? মুহাররম মাসে। আল্লাহর নবী আশুরার রোজা রাখতেন প্রথমে একটা, রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা কি ছিল? ফরজ ছিল। নবীজি মদিনায় এসে যখন জানলেন ইহুদিরাও আশুরার দিনে রোজা রাখে, তারাও ওই দিন রোজা রাখে, আল্লাহর নবী বললেন না এটা তো হইতে পারে না, ইহুদিদের সাথে আমার মিলে যাচ্ছে, আমি কোনো জাতির সাথে আমার উম্মতের কোনো মিল রাখবো, বললেন তারা রাখে একটা, তোমরা এখন থেকে রাখো দুইটা, হয় আগের দিন অথবা আশুরার পরের দিন, আগের দিনের সাথে মিলায় রাখো বা পরের দিনের সাথে মিলায় রাখো। আরে কোন নবীর উম্মত দেখেন, এখন যে নবী যেখানে ইহুদিদের সাথে খ্রিস্টানের সাথে পৌত্তলিক মুশরিকের সাথে যেখানে কোনো কিছুর মিল পেয়েছেন সেটা বদলে দিয়েছেন, চেঞ্জ করে দিয়েছেন, আজ নবীর সেই কপাল পুরা উম্মত কথাবার্তায় চলাফেরায় উঠা বসায় খাওয়া দাওয়ায় এমনকি পোশাক পরিচ্ছদে সে কাফির মুশরিকদের সাথে সাদৃশ্যপূর্ণ চলাফেরা করে, আছে না এরকম? বাম হাতে খায়, এটা কোনো মুসলমানের আচরণ? বাম হাতে খাচ্ছে, পোশাক আশাক চলাফেরা উঠা বসা অমুসলিমদের মতো করছে, দেখা হয়েছে হাই, কার সাথে সাদৃশ্য হলো এটা? এটা কি আল্লাহর নবীর দেওয়া শিক্ষা? দেখা হয়েছে নবীর শিক্ষা কি? জোরে বলেন আসসালামু আলাইকুম। খাবার দাবার খাচ্ছে, বাম হাতে খাচ্ছে, বিসমিল্লাহ নাই, এটা কি নবীর শিক্ষা? অমুসলিমদের সাথে যা করা যাবে না, এক নাম্বার তাদের সাথে সাদৃশ্য হয় এমন কোনো কিছুই করা যাবে, দুই তাদেরকে কখনোই হৃদয়ের বন্ধু বানানো যাবে, তাদের সাথে লেনদেন করবেন
উঠা বসা করবেন চলাফেরা করবেন সম্মান করবেন সুন্দর আচরণ করবেন হৃদয়ে কোনোদিনও স্থান কেন আল্লাহ তাআলা বলেছেন লা ইত্তাখিদিল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন মুমিনরা যেন মুমিন ছাড়া কোনো কাফিরকে তার বন্ধু হিসেবে গ্রহণ না করে নিষেধ করে দিয়েছেন কে আল্লাহ একজন অমুসলিম আপনার আপনার অফিসের স্টাফ হতে পারে কলিগ হতে পারে এমনকি ব্যবসায়িক পার্টনার হতে পারে তাও কোনো অসুবিধা নাই তার সাথে প্রতারণা করবেন না তার সাথে ইনসাফপূর্ণ আচরণ করবেন সব ঠিকঠাক থাকবে কিন্তু হৃদয়ের বন্ধু বানানো যাবে না কারণ আল ওয়ালা ওয়াল বারা অর্থাৎ আল্লাহর জন্য কাউকে ভালোবাসা আল্লাহর জন্য কাউকে আবার কি করা আমরা কারোর সাথে সম্পর্ক করি ইমানের কারণে কারোর সাথে সম্পর্ক করি কিসের কারণে তাহলে অমুসলিমদের সাথে যেটা করা যাবে না সেটা বলছি দুই অমুসলিমকে কখনো হৃদয়ের বন্ধু হিসাবে গ্রহণ করা যাবে তিন তারা অসুস্থ হলে সেবা করলেন চিকিৎসার জন্য টাকা দিলেন অসুবিধা নাই কিন্তু তার ধর্মীয় কাজে চাঁদা তুলে আপনি তাকে সহযোগিতা করতে পারবেন কারণ এটা দিয়ে সে কি করবে এটা দিয়ে সে শিরক করবে তাহলে আমি তো কাউকে টাকা দিয়ে শিরকি কাজে সহযোগিতা করাতে পারি মনে করেন পাহাড়তলি এলাকা থেকে মুসলমানরা কিছু চাঁদা তুলে দিল ভাই ধরো তোমাদের পূজা এটা লাগাও এটা করা যাবে কিন্তু মনে করেন এখানে কোনো অমুসলিম অসুস্থ আপনি তাকে গিয়ে 5000 10000 5 লক্ষ টাকা দেন তার অসুস্থতার চিকিৎসার জন্য এতে কোনো অসুবিধা নাই কিন্তু শিরকি কাজে শিরকি কর্মকাণ্ডে তাকে কোনো ধরনের অর্থনৈতিক সহযোগিতা আপনি কখনো করবেন নাম্বার 4 চার নাম্বার হলো তাদের কোনো উৎসবে আপনি শামিল হতে পারবেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন তোমরা অমুসলিমদের উপাসনালয়গুলোতে যাওয়া বন্ধ করো তাদের উপাসনালয়গুলোতে তাদের উৎসবের দিনগুলোতে যেও না কারণ ফা ইন্না সাখাতা ইয়ানজিলু আলাইহিম ফা আখশা আন ইউসিবাকুম কারণ হলো তাদের উপাসনালয়গুলোতে ওই সময় আল্লাহর ক্রোধ আল্লাহর গজব বেশি বেশি আসে ওখানে গিয়ে তোমার উপর গজব টেনে নিয়ে আসিও না অমুসলিমদের সাথে সুন্দর আচরণ করা যায় সম্মানজনক আচরণ করা যায় কিন্তু তাদের উপাসনালয়গুলোতে গিয়ে তাদের উৎসবে শামিল হওয়া যায় না এটা ইসলামে নিষিদ্ধ কিন্তু আজ ইসলাম সম্পর্কে অজ্ঞ কোরআন সুন্নাহ সম্পর্কে অজ্ঞ লোকজন তারা কি বলছে ধর্ম যার যা উৎসব হলো পুকুর হলো ইমান আলীর আর মাছ সবা ইমান আলী মানবে জোরে বলেন দোকান হলো কুরবান আলীর আর যদি বলে পণ্য সবার এটা মানবে দোকান যার পণ্য তার পুকুর যার মাছও তার ধর্ম যার উৎসব তার যার ধর্ম উৎসব তার হবে আজকে বিভিন্ন জায়গায় আমরা তো গত কয়েক বছর ধরে দেখছি আমাদের হিন্দু ভাই বোনদের এখন দুর্গা পূজার সময় দুর্গা পূজা চলছে তাদের এটা তাদের উৎসব তারা তাদের উৎসব পালন করুক তারা তাদের পূজা করুক তাদের ধর্ম তারা পালন করুক আমাদের কোনো আপত্তি আছে কোনো আপত্তি নাই তাদের ধর্ম তারা এই দেশে নির্বিঘ্নে পালন করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তির জায়গা ওইটা যারা বলেন সংবাদ মাধ্যমেও ফলাও করে প্রচার করেন সার্বজনীন দুর্গোৎসবে সবাইকে শুভেচ্ছা এই যে আপনি সার্বজনীন কথাটা বললেন আমাকে বলেন দুর্গা পূজা আমার হিন্দু ভাই বোনদেরকে জিজ্ঞেস করেন যে প্রিয় হিন্দু ভাই বোনেরা আপনাদের এই পূজাটা এটা কি সার্বজনীন না আপনাদের হিন্দু জনীন জিজ্ঞেস করেন তারা কি বলে এটা কি সার্বজনীন না হিন্দু জনীন এটা তাদের হিন্দু জনীন তাদের ধর্মীয় উৎসব এটাকে সার্বজনীন বানান কেন এটা তো সার্বজনীন নয় সার্বজনীন বানানো এটা হলো সীমালঙ্ঘন এটা হলো বাড়াবাড়ি এটাকে সার্বজনীন বলা যেমন বাড়াবাড়ি ঠিক তেমনি ভাবে আরেকটি বাড়াবাড়ি হলো এই কথা বলা যে ধর্ম যার যার উৎসব সবার এটাও বলা যাবে
ধর্ম যার যার উৎসব তার তার অমুসলিমদের উপাসনালয়গুলোতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে আপনি যাবেন কেন ওখানে আপনি যাবেন না কেন যাবেন না ইসলাম কেন নিষেধ করলো এর কিছু কারণ আছে এবার আসেন কারণ কি এক নাম্বার সেখানে আল্লাহর সাথে শিরক হয় আল্লাহর সাথে শিরক হবে আপনি কি সেখানে যেতে পারেন না জোরে বলেন না এজন্য আপনি যেতে পারেন না দুই সেখানে গেলে পড়ে আপনার অন্তর শিরকের ব্যাপারে আগে যেরকম অন্তরের মধ্যে এক ধরনের ঘৃণা কাজ করত ওই ঘৃণাটা আস্তে আস্তে কি হয়ে যাবে কমে যাবে তিন সেখানে নারী পুরুষের অবাধ মেলামেশা আছে সেখানে গান বাজনা আছে এই অশ্লীলতা বেহায়াপনা দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চার নাম্বার আপনি সেখানে গেলে পড়ে তাদের ডিস্টার্ব হবে তাদের সমস্যা হবে আপনি একজন মুসলমান অমুসলিমের উৎসবের দিনে তাদেরকে আপনি গিয়ে সমস্যায় ফেলেন কেন ডিস্টার্ব করেন কেন আপনি তাদের উৎসব তাদের উৎসবে আপনি গিয়ে সমস্যার কারণ কেন হন তাদের উৎসব তারা তাদের মতো করে পালন করবে আপনি সেখানে যাওয়ার কোনো সুযোগ এই সব কারণে যেতে নিষেধ করা হয়েছে চার পাঁচ নাম্বার হচ্ছে সেখানে গেলে পড়ে ইসলামের দিকে ইসলামের দিকে উনাদের আকৃষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তখন কি হয় ধীরে ধীরে ক্ষীণ হয়ে যায় তারা দেখে হারে এদের অবস্থা হলো এমন হ্যাঁ এদের অবস্থা হলো এমন এরা ওই দিক থেকে এই দিকে ঝুঁকে আসে তার মানে ইসলামে মনে হয় কোনো কমতি আসে নাউজুবিল্লাহি মিন যালিক দেখেন তাদের মধ্যে আত্মসম্মান বোধ আছে তারা কি আজকে এখানে এসেছে জোরে বলেন আমরা দেখি প্রতি বছর বিভিন্ন আবাসিক এলাকায় বা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে পূজা কমিটি হয় আশ্চর্যের ব্যাপার হলো পূজা কমিটিতে মুসলমানের না আমি কি ভুল বলেছি পূজা কমিটিতে মুসলমানের না আবার পূজা কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সাংস্কৃতিক অনুষ্ঠানে যারা আসে উল্লেখযোগ্য একটা সংখ্যা দেখা যায় ওখানেও ওই যে ফজল আলীর যেমন ফজল নাই ইমান আলীর ইমান নাই চিন্তা করেছেন আপনি হিন্দু ভাই বোনদের উৎসবে পূজা কমিটিতে আপনি থাকা কিংবা তাদের উৎসবে আপনি গিয়ে মাতোয়ারা হওয়া এই অধিকার তো ইসলাম আপনাকে দেয় নাই এটা করা মানে হলো ইসলামের সাথে গাদ্দারি করা নিজের ইমানের সাথে গাদ্দারি করা অমুসলিমরা তারা তাদের উৎসব পালন করবে আপনি গিয়ে তাদেরকে সমস্যায় ফেলতেছেন কেন সমস্যায় ফেলার কোনো দরকার আবার শুভেচ্ছাও জানায় রাস্তাঘাটে বেনারস শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শারদীয় শুভেচ্ছা আমার বয়স তিরিশের কাছাকাছি হয়ে যাচ্ছে আজ পর্যন্ত দেখি নাই কোনো মুসলিম একটা ব্যানার টানিয়ে ঈদের সময় বলেছে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা দেখছেন কখন আপনারা কুরবানির ঈদের সময় কেউ গরু জবাইয়ের সময় পাশে এসে বলে না আপনাদেরকে কুরবানির শুভেচ্ছা আমরা যে পশুকে জবাই করি তারা তাদের ধর্মীয় মতে ধর্মীয় বিশ্বাসে ওইটাকে তারা অন্য কিছু মনে করে আমি সেদিকে যাচ্ছি না কারণ তাদেরকে নিয়ে আমরা কটাক্ষ করব না ওনার ধর্ম উনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করব আমি কথা বলতেছি আমি তাদের ধর্ম নিয়ে কোনো কটুক্তিও করতে চাই না তাদের কোনো কাজ নিয়ে কোনো কটুক্তিও করতে চাই না আমি বলছি আমাদের মুসলমানদের মধ্যে অতি উৎসাহী কিছু লোকদের কথা যাদের নাম পূজা কমিটিতে যাদের নাম পূজা উদযাপন পরিষদের সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আঞ্জাম দিবে সেখানে যাদের নাম তাদের কথা বলছে এই সীমালঙ্ঘন এই বাড়াবাড়ি বন্ধ করেন এটা কোনো মুসলমানের কাজ হতে পারে এই দেশে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বীদের সাথে আমরা মিলেমিশে বসবাস করছি এটা হলো বাংলাদেশের সম্প্রীতি এটাই হলো আমাদের বাংলাদেশের সৌন্দর্য এখানে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে যুগ যুগ ধরে আমরা বসবাস করছি কারো সাথে কারো কোনো সমস্যা নাই আমরা এই দেশে মিলেমিশে সম্প্রীতি বজায় রেখে আমরা এখানে যুগ যুগ ধরে আমরা বসবাস করছি ধর্মীয় সহাবস্থানে আমরা বিশ্বাসী বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত ৫৪ বছরে
এই দেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয় নাই বরং যারা আমাদেরকে বলে আপনারা 5 আগস্টের পরে দেখেছেন ভারতীয় কিছু চ্যানেল একজন দেখলাম যে এই লোকটার কোনো ওই যে মৃগী রোগ আছে কিনা বা তার কোনো সমস্যা আছে কিনা যেভাবে মানে স্টুডিওতে যেভাবে দৌড় মেরে তারপরে স্ক্রিনের কাছে যায় দেখছেন কিনা আপনারা নাকি শয়তান এসে পিছন দিয়ে খুঁচা মারে যে একটা দৌড়মা এরপরে গিয়ে বাংলাদেশে হিন্দুরা শেষ বাংলাদেশে অমুসলিমরা শেষ এটা ওইটা প্রচার করে মায়ের চাইতে মাসির দরদ বেশি ইউটিউবাররা এটা কাট করে দিয়ে আমি তাকে বলবো তোমার দেশে কাশ্মীরে যখন মুসলমানকে রক্তাক্ত করা হয় তাবরিজকে যখন পিটানো হয় তখন তোমার নিউজ প্রচার বন্ধ হয় কেন তখন তুমি কথা বলো না কেন মার চাইতে মাসির দরদ বেশি মায়ের কোলে শিশু যেমন নিরাপদ 90 শতাংশ মুসলমানের দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও তেমন নিরাপদ তোমার দেশে তোমার ভারতে মুসলমানরা নিরাপদ না সেখানে মুসলমানদের সংখ্যা কত নিরাপদ না তারা কিন্তু আমার সোনার বাংলাদেশে মুসলমানরা নিরাপদ আছে আমি গত 3 দিন সিলেটে ছিলাম আমি গত 3 দিন রাস্তাঘাটে চলাফেরায় দেখলাম হিন্দু ভাই বোনরা নির্বিঘ্নে তারা তাদের পূজা মণ্ডপে যাচ্ছে তারা তাদের দুর্গোৎসবে দুর্গা পূজায় তারা তাদের মত করে উৎসব করছেন কাউকে দেখিনি রাস্তায় পিটাচ্ছে ধাক্কা দিচ্ছে সরে যাও মসজিদের সামনে দিয়ে আসছো কেন দূর হও কেউ বলে না এটাই বাংলাদেশের সম্প্রীতি এটা বাংলাদেশের সৌন্দর্য ঠিক কি না তোমার ক্যামেরা এগুলো এগুলো ধরে না কত সম্প্রীতি আমার দেশে আছে আর তার বিপরীতে তোমার ভারতে কি আছে সেখানে মুসকান নামের আমার এক বোন বোরখা পরে যাইতে পারে নাই সেখানে জয় শ্রী রাম বলে তাকে বাধা দেওয়া হয়েছে এরপরে তাবরিজকে পিটিয়ে পিটিয়ে তাবরিজের কথা মনে আছে আপনাদের তাবরিজকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশের জন্মের পর থেকে আজ অবধি আমরা কোনো মন্দির দখল করিনি করবও না কোনো মন্দির পুরাই নাই কিন্তু তোমরা এমন নাফরমানের জাত তোমরা আমাদের বাপরি মসজিদ ধ্বংস করে দিয়ে রাম মন্দির নির্মাণ করেছ সম্প্রীতির কথা তোমাদের মতো কুলাঙ্গারের মুখে মানায় না তোমরা এই বিশ্বের শ্রেষ্ঠ কুলাঙ্গার এই গালি দিতে বাধ্য হলাম তোমাদের সম্প্রীতির কথা তোমাদের মুখে মানায় না আমাদের মুখে মানায় বাংলাদেশে জন্মের পর থেকে বাংলাদেশ জন্মের পর থেকে বলেন বাংলাদেশের কোথাও একটা মন্দির দখল হয়েছে উল্টা হয়েছে মাদ্রাসার ছাত্ররা আপনারা দেখেছেন 5 আগস্টের পরে কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার ছাত্ররা গিয়ে হাফেজি মাদ্রাসার ছাত্ররা গিয়ে মন্দির পাহারা দিয়েছে এটা বাংলাদেশ বাংলাদেশে উল্টা দেখা যায় পাহারা দেয় বাংলাদেশে এই যে বন্যা হলো কিছুদিন আগে বন্যা হলো না আমার সাথে মাহবুব সাহেব ছিলেন অ্যাডভোকেট মাহবুব সাহেব ছিলাম আমরা যখন মিরসরাইতে গেলাম সেখানে প্রায় 100 কাছাকাছি হবে মনে হয় 100টা হিন্দু বাড়িতে গিয়ে আমরা তাদেরকেও আগে সহযোগিতা করে এসেছি এটা বাংলাদেশের সম্প্রীতি বাংলাদেশে এভাবেই আমরা মিলেমিশে বসবাস করছি আমরা এভাবে বসবাস করব আমরা যেন ধর্মীয় সহাবস্থান নিশ্চিত করে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই যেন ফেতনা ফাসাদ থেকে মুক্ত হয়ে এই দেশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন আলোর পথে 24 ঘন্টা শুধু ইসলাম প্রচার।